সম্মানীয় বিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি বিটিও নিয়ে বিটিটি টা টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি দুইটি রুম একটি বারান্দার ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন বিটিটি শুরু করা যাক তো আপনাদের মাঝে যে বাড়িটি কাজ নিয়ে চলে এসেছি এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার তিরিশ ফিট এবং প্রস্ত আছে চোদ্দো ফিট এই বাড়িটি টোটাল আপনার চারশো বিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এবং সাইড একটি বারান্দা আছে বারান্দাটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দো ফিট এবং প্রস্থ আছে আট ফিট এই বারান্দাটি আপনার একশো বারো স্কোয়ার ফিটের এই বারান্দাটি তো এই বাড়িটির টোটাল মোট স্কোয়ার হল আপনার পাঁচশো বত্রিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এটি দেখছেন পিছনের সাইড পিছনের সাইটে আপনার দুইটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে এটি হলো আপনার বারান্দা বারান্দায় আপনার গার্ডার সিস্টেম বারান্দা দেওয়া হয়েছে তো রাস্তার ধারেই এই বাড়িটি সেই জন্যে এই পাশে একটি ছোট্ট বারান্দা দেওয়া হয়েছে এবং এই পাশেও একটি বারান্দা হবে তো এখন আপনাদেরকে এই বাড়িটির ভিতরের সাইট ভালো করে দেখাবো এবং এই বাড়িটির পুরো তথ্য আপনাদেরকে এ টু জেড এক এক করে দিব এটি হলো আপনার এই মিডিলের রুমটি এবং একটি সাইডে আরেকটি রুম আছে এবং একটি সাইডে ছোট্ট বারান্দাটিও আছে তো এটি হলো আপনার পিছনের সাইড পিছনের সাইটে আপনার একটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে এটি হলো আপনার পার্টিশন ওয়াল অবশ্য আপনারা এই সাইটের ওয়ালটিও বলতে পারবেন এটি হলো আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইটে আপনার একটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে এবং একটি দরজা দেওয়া হয়েছে এটি হলো আপনার মেন দরজা এটি হলো আপনার পার্টিশন ওয়াল পার্টিশন ওয়ালে আপনার একটি দরজা দেওয়া হয়েছে এটি হলো আপনার সিলিং সিলিংয়ে আপনার এসি বোর্ড লাগানো হয়েছে তো মিডিলে একটি করে সাজা দেওয়া হয়েছে দুইটি সাইটে এই একটি করে রুমে তো সরাসরি আমরা এই সাইটের রুমটি চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার পনেরো ফিট এবং প্রস্থ আছে চোদ্দো ফিট এই রুমটি দুইটি রুমই একই সাইজের রুমগুলো তো এটি হলো আপনার পিছনের সাইট পিছনের সাইটে আপনার তিন পাটের একটি জানালা দেওয়া হয়েছে এবং চান্দার সাইটে একটি দরজা দেওয়া হয়েছে পার্টিশন ওয়ালে আপনার একটি দরজা দেওয়া হয়েছে এবং এই দুইটি রুমেই আপনার একটি করে সাজা দেওয়া হয়েছে দুইটি সাইটেই সাজাটি দেওয়া হয়েছে এবং ফ্রন্ট সাইটে আপনার একটি করে তিন পাটের জানালা এবং একটি হলো আপনার মেন দরজা এই রুমটির মোট দরজা দেওয়া হয়েছে আপনার তিনটি দুইটি হলো আপনার পার্টিশন দরজা এবং একটি হলো আপনার মেন দরজা তো এইভাবেই এই কাজটি পুরো করা হয়েছে তো নিচের ফ্লোরটি ঢালাই করে নেওয়া হয়েছে টাইলস লাগানোর জন্য তো সরাসরি আমরা এই সাইটের বারান্দাটি চলে আসলাম এই বারান্দাটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দো ফিট এবং প্রস্থ আছে আট ফিট এই বারান্দাটি এই বারান্দাটির হাইট দেওয়া হয়েছে আপনার এই নিচু যে পাশে আছে এই পাশে দেওয়া হয়েছে আপনার সাত ফিট ছয় ইঞ্চি এবং এই পাশে দেওয়া হয়েছে আপনার আট ফিট ছয় ইঞ্চি এক ফিট আপডাউন করে এই সাজাটি দেওয়া হয়েছে যেহেতু আপনার গাড়ার সাজা তো এইভাবেই এই কাজটি করা হয়েছে তো এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার ষোলোটি এইখানে যে দুইটি রুম আছে এইখানে আপনার তেরোটি পিলার আছে এবং বারান্দায় আছে আপনার তিনটি পিলার তো এখানে মোট ষোলোটি পিলার দেওয়া হয়েছে এবং নিচে আপনার একটি টাইবিম দেওয়া হয়েছে এবং টাইবিমের উপরে আপনার পাঁচ ইঞ্চি গাঁতুনি দেওয়া হয়েছে আপনার দুই ফিট এবং ভিটি পর্যন্ত আপনার পাঁচ ইঞ্চি গাঁতুনি দেওয়া হয়েছে ভিটি থেকে টপ পর্যন্ত আপনার তিন ইঞ্চি গাতুনি দিয়ে এই কাজটি পুরো কমপ্লিট করা হয়েছে তো এইখানে আমরা মিডিলে দুইটি লিন্টার দিয়েছি। একটি হলো আপনার টপ লিন্টার এবং জানালা দরজার উপর দিয়ে একটি লিন্টার দেওয়া হয়েছে এবং নিচে একটি টাইবিম দেওয়া হয়েছে টাইবিমের সাইজ হলো আপনার পাঁচ বাই সাত করে টাইবিং দেওয়া হয়েছে নিচের এবং উপরের যে লিন্টারগুলো দেওয়া হয়েছে এখানে। সাত বাই তিন করে দুইটি লিন্টার দেওয়া হয়েছে যেহেতু তিন ইঞ্চি গাতুনিগুলো দেওয়া হয়েছে তো এইভাবেই আমরা এই কাজটি পুরো কমপ্লিট করে নিয়েছি তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই। তো এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে চার হাজার দুইশো এখানে নয় টাকা পিস হলে সাতত্রিশ টাকা রড লাগবে আপনার চার কুইন্টাল সত্তর কেজি এখানে পঁচাত্তর টাকা কেজি হলে পঁয়ত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা সিমেন্ট লাগবে আপনার পঁচাত্তর ব্যাগ এইখানে চারশো চল্লিশ টাকা ব্যাগ হলে তেত্রিশ হাজার টাকা বালি লাগবে আপনার ষোলো সিএম এইখানে হাজার টাকা সিএম হলে ষোলো হাজার টাকা পাথর লাগবে আপনার সাত সিএম এখানে চোদ্দোশো টাকা সিএম হলে নয় টাকা এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার দরজা লাগবে পাঁচটি একটি করে দরজার খরচ ছয় হাজার টাকা করে হলো মোট তিরিশ হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার চারটি একটি করে জানালার খরচ সাত হাজার টাকা করে হলো মোট আঠাশ হাজার টাকা এ বাড়িটির চালিত কাঠ লাগবে আপনার বাইশ সিএফটি এখানে পনেরোশো টাকা সিএফটি হলে তেত্রিশ হাজার টাকা এ বাড়িটির চালিত তিন লাখ আপনার আঠাশ পিস এখানে তেরোশো পঞ্চাশ টাকা পিস হলে সাতত্রিশ হাজার আটশো টাকা এই বাড়িটির এ টু জেড মিস্ত্রি খরচ যাবে আপনার পুষ্পান্ন হাজার টাকা তো আরও অ্যাক্সট্রার আমরা ধরেছি বিশ হাজার টাকা তো এই কাজ করতে মোটামুটি মোট খরচ হবে আপনার তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ